জোর জবরদস্তি করে রাবার বাগান দখল করলো আইপিএফট নেতারা। শুধু তাই নয়, জোর জবরদস্তি করে দখলের পর সেই বাগান লিজ দিয়েছে অন্যের কাছে। ঘটনা সিপাহীজলা জেলার জম্পুইজলা ব্লকের গুলিরাই বাড়ি এডিসি ভিলেজের মধ্য পাথালিয়া ঘাট এলাকায়। শুক্রবার সংবাদ মাধ্যমের কাছে অভিযোগ করেন রাবার বাগানটির প্রকৃত মালিক তপন পোদ্দার। সংশ্লিষ্ট বিষয়ে অবহিত করা হলেও পুলিশের নেই কোনো হেলদোল। রাজ্যের অন্যতম অর্থকরী ফসল হচ্ছে রাবার। 2007 সালে বিশালগড় মহকুমার চরিলামের বাসিন্দা শিক্ষিত যুবক অনেক ধার দেনা করে একটি রাবার বাগান করেন। বাগানটির মোট পরিমাণ 18 কানির উপর। এরপর 2016 সালে বাগানের মালিক তপন পোদ্দার রাবার বাগান থেকে ল্যাটেক্স সংগ্রহ শুরু করে। বছর তিনেক তিনি সেই বাগান থেকে রাবারের ল্যাটেক্স সংগ্রহ করেন। ইতিমধ্যে 2018 সালে রাজ্যে পট পরিবর্তন হয়, ক্ষমতায় আসে বিজেপি আইপিএফটি জোট। অভিযোগ সেই সময় থেকেই তপন পোদ্দার আর তার রাবার বাগানে যেতে পারছেন না। লাঠি শোটা নিয়ে তাকে বাগান থেকে তাড়িয়ে দেন আইপিএফটি নেতা চন্দ্রমণি দেব বর্মা, স্বপন দেব বর্মা, ননি দেব বর্মা ও সুনীল দেব বর্মা। এই পাঁচ আইপিএফটি নেতা বর্তমানে সেই বাগান লিজ দিয়ে আত্মসাত করছে তপন পোদ্দারের রক্ত জল করা রাবার বাগানের যাবতীয় রসদ। শুক্রবার ব্যথিত কণ্ঠে কথা জানান রাবার বাগানের প্রকৃত মালিক তপন পোদ্দার। আমার বাগানটা আমি আজগা 2007 করছি। সাথে করানোর পরে পনেরো ষোলো থেকে কাটা আরম্ভ করছি, তিন বছর কারণের পরে আইপিএফটি বিজেপি গভর্নমেন্ট আনার পরে আইপিএফটি তারা আমার জোর করে বাগানটা লয়ে গেছে, গা নিয়ে জোর করে দখল করে তারা লিজ দিয়ে দিয়ে খায়। কত বছর ধরে তারা লিজ দিয়ে খাইতেছে? এক বছর তারা, হ্যাঁ এক দেড় বছর হয়েছে লিজ দিয়ে খাইতেছে। আর আপনার একটিও দেন না? না, চন্দ্রমণি দেব বর্মা আইপিএফটির নাম ডিগাটা নেতারা, এই চন্দ্রমণি দেব বর্মা, এই লক্ষণ দেব বর্মা, ননি দেব বর্মা, সুনীল দেব বর্মা, এত বুয়াই স্বপন দেব বর্মা, তারা আমার এটি লিজ দিয়ে দিয়ে খাইতেছে। আপনারা ঢুকতো দেনা বাগানে? না, আমার ঢুকনে লেগে দেনা, তার লাড়ি লুয়ে দাঁড়িয়ে থাকতো। আচ্ছা, আমার টেফার ঢুকনে লেগে দিত না, এখন পর্যন্ত তারা খাইতেছে? তারা খাইতেছে। তো আপনি কতখানি বাগান এটা? 18 খানি চারি কন্ডা। আপনার কাছে কাগজ আছে তো? কিন্তু আছে আছে আছে। তিনি এও জানান সংশ্লিষ্ট বিষয়ে স্থানীয় প্রশাসনের নিকট ও পুলিশের দ্বারস্থ হয়েছেন, কিন্তু পুলিশের ভূমিকা অনেকটাই দায় সারা। ভাবটা এমন, যা হয়েছে আমাদের আর কি করার আছে? আপনার বাড়ি কোন এমনে? আমরা বাড়ি শুনিলাম। বাগান করছেন এনে কোন জায়গায়? এটা লুন্তাইসরা পাথালিয়া ঘাট, মধ্য পাথালিয়া ঘাট জাতীয় সড়কের লগে। হ্যাঁ, তো এখন আপনি পুলিশে কি জানাইছিলেন, গেছিলেন? আমি পুলিশের লোক কথা কইছি, পুলিশের তারা কইছে ওখানে তারা আমরা কথা শুনবো নি, কথা কইছে। এখন তো আইপিএফটি ক্ষমতা নাই এডিসি, এটা তো এডিসি এলাকা। হ্যাঁ, এখন তো তীব্রা মতা, তাদের নেতৃত্ব তো জানাইছেন নি? না, তারা কিছু জানাইছে না, তারা মাত্র আইছে। তারা জাননি এমনি বিষয়টা? বিষয়টা তারা জানবো, কেলে গুলিরা অঞ্চলে এটা সবাই জানে, গুলিরা লুন্তাইছরা সবাই জানে আমার বাগান যে তারা কাইটা কাইটা খাইতেছে, লিজ দিয়ে খাইতেছে। আপনি কেমনে চলেন আপনার এই 18 খানি বাগান তারা খাইতেছে? ওই তো আমি ওখানে কষ্ট কষ্ট চলো লাগে, কেটা করেন জীবন, টিউশন করে চলি। অথচ 2005 সালে তপন পোদ্দার যখন রাবার বাগানের জন্য 18 কানি জমি ক্রয় করেছিলেন, সে সময় স্থানীয় বাসিন্দারাই তাকে সর্বতোভাবে সাহায্য করেছিলেন। আজ তপন পোদ্দারের এই অবস্থা দেখে তারাও ব্যথিত। তাদের বক্তব্য, চোখের সামনে অন্যায় সহ্য করতে হচ্ছে। এলাকাবাসী দেখতেছেন যে দেখলেও তো আমরা কিছু করার মতো ক্ষমতা নেই তাদের, তারার কাছে না? যত পরিষ্কারই দেখা এই বাগানটা, যত কষ্ট করে করছে এটা আমি আমার সচকে দেখা। আর রাজনৈতিক বিশ্লেষকদের মতে 2018 সালে রাজ্যের ক্ষমতার মসনদে বসে একাংশ আইপিএফটি নেতা কর্মী মাত্রাতিরিক্ত দুর্নীতিপরায়ণ হয়ে পড়েছে, যার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে তপন পোদ্দারের 18 কানির রাবার বাগান জবরদখল। আর আইপিএফটি একাংশ নেতা কর্মীদের এই সমস্ত দুর্নীতি অবৈধ কাজের ফলে পাহাড়ে তাদের পায়ের তলার মাটি ক্রমশই সরে যায়, যা আইপিএফটি নেতারাও টের পায়নি।
যার ফলস্বরূপ সদ্য সমাপ্ত এডিসি নির্বাচনে আইপিএফটিকে খালি থালা নিয়ে ফিরতে হয়েছে। নতুন শক্তি দিয়ে পাহাড়ে পা জমিয়েছে ত্রিপুরা। এখন দেখার প্রশাসন এই নিয়ে কি ব্যবস্থা নেয়, সেই সাথে সংশ্লিষ্ট ঘটনায় জবরদখলকারীদের বিরুদ্ধে পুলিশ কি পদক্ষেপ নেয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।